টাঙ্গাইলের গোপালপুরে লাবণী আক্তার নামের এক এসএসসি পরীক্ষার্থী মেয়ে থেকে লিঙ্গ পরিবর্তন হয়ে ছেলেতে রূপান্তরিত হয়েছে। লাবণী থেকে নাম পরিবর্তন করা হয়েছে আব্দুল্লাহ জিশান। স্বজনরা জানান, 7 মাস আগে নিজের শরীরে অস্বাভাবিক পরিবর্তন দেখতে পান লাবণী। বিষয়টি পরিবারের সদস্যদের জানান তিনি। এরই মধ্যে লাবণীর বিয়ের কথা চলছিল, অন্যদিকে সামনে তার এসএসসি পরীক্ষা, তাই এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন তার স্বজনরা। তবে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। লাবণীর ইচ্ছা এখন মাদ্রাসায় পড়াশোনা করার। আজ থেকে 7 মাস আগে এরকম হুট করে হয়ে গেছে। পরে আমি আর কি আমার কাকিকে দেখাইছি, তারপর আমার বাবা মাকে দেখাইছি, তারপর আমাকে ডাক্তারের কাছে নিয়েছিল। ডাক্তার বলছে না, আল্লাহ তাআলার ইচ্ছা, এটা আস্তে আস্তে শারীরিক পরিবর্তন ঘটবে ইনশাল্লাহ। প্রথমে এক মেয়ে ছিলাম, এখন পুরুষ। 5 বক্ত নামাজ পড়তে চাই, আমি মাদ্রাসায় পড়তে চাই, আমি একজন হাফেজ হতে চাই।